আমি মনে করি আপনাদের উচিত একটাবার হলেও এটিএম স্যারের সাথে কথা বলা। প্রচন্ড ডিপ্রেস ছিলাম এন্ড আমি বুঝতে পারতেছিলাম না আমি কোন ডিসিশনটা নিব। আপনার প্রোফাইল অনুযায়ী যেটা বেস্ট হবে সেটাই আপনাকে সাজেস্ট করা হয়। যেমন আমার জন্য যেটা বেস্ট ছিল সেটা আমাকে সাজেস্ট করা হয়েছে। এখানে আসলে আপনারা অথেন্টিক ইনফরমেশন তো আপনারা অন্তত কালেক্ট করতে পারবেন। এখানে আইএলস কোর্সে আমি ভর্তি হয়ে গেলাম, তারা সেখান থেকে আমি ফ্রি ক্লাস পেতাম। এখানে 322টার মতো ফ্রি ক্লাস আপনি নিতে পারেন। এখানে মক টেস্ট, আপনি অগণিত মক টেস্ট আপনি দিতে পারবেন। বিদেশে যাওয়া সম্পর্কে ভাবছেন অথবা আইএলস নিয়ে ভাবতেছেন এবং বুঝতে পারতেছেন না যে লাইফে কোন ডিসিশনটা নেবেন। আসসালামু আলাইকুম, আমি তাইবুর রহমান উপ। ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর আমার ইচ্ছা জাগে বিদেশে পড়ালেখা করতে যাবার। অ্যান্ড যখনই বিদেশে পড়ালেখা করতে ভাবি তখনই মাথায় আসে আইএলসের। তো আইএলস কোর্স করার জন্য আমি প্রথমে ফেসবুকে অনেক ঘাটাঘাটি করি যে কোথায় কোন প্রতিষ্ঠানে আমি এই কোর্সটি করতে পারবো। অ্যাজ ইউ নো দ্যাট বাংলাদেশে অনেক অনেক অগণিত শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখান থেকে আইএলস কোর্স করছে। তো আমি আজ কান্ডে লস্ট, আমি বুঝতে পারতেছিলাম না আমি কোথায় যাবো কী করবো। সো এরকম স্কোর করতে করতে সাডেনলি এটিএম স্যারের যে ফেসবুক পেজটা এটা আমার সামনে আসে। স্যারের পেজে ঢুকি, ঢোকার পরে এখানে স্ক্রোল করতে থাকি এবং তার সকল পোস্ট, তার ভিডিওস, তার রেডিও পডকাস্ট এগুলো শুনতে থাকি। এরপরে ভাবলাম যে একদিন যাই, সরাসরি তার সাথে কথা বলে আসি। তো যেই ভাবা সেই কাজ, একদিন চলে আসলাম এটিএম স্যারের সাথে দেখা করতে। দেখা করার পর স্যারের সাথে কথা বললাম, আমার প্রোফাইলটা স্যারকে শেয়ার করলাম যে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমার এইম, আমার ড্রিম। এরপর স্যার আমাকে সাজেস্ট করলো কী করতে পারি, কী করা যায়। এখানে আইএলস কোর্সে আমি ভর্তি হয়ে গেলাম। এরপরে আইএলস করতে থাকলাম অ্যান্ড এখান থেকে আমি সবচেয়ে বেশি যে বেনিফিটটা পেয়েছি আইএলসে, মক টেস্ট দেওয়ার পরে মক টেস্টে আপনার কোন মডিউলটা খারাপ হচ্ছে এবং কোন মডিউলে আমি আমার মার্কস কম আসছে সেটা নিয়েও আমি এক্সট্রা ক্লাস করতে পারতাম। আমি টিচারদেরকে যদি বলতাম স্যার আমার রিডিং সেকশনে অনেক খারাপ আসতেছে অথবা লিসনিং সেকশনে আমি বুঝতে সমস্যা হচ্ছে, তারা সেখান থেকে আমি ফ্রি ক্লাস পেতাম। এখানে 322টার মতো ফ্রি ক্লাস আপনি নিতে পারেন। এখানে মক টেস্ট, আপনি অগণিত মক টেস্ট আপনি দিতে পারবেন। তো এটা আমার জন্য খুবই একটা পুশ আপ ছিল। এখান থেকে মক টেস্ট দিয়ে আমি আমার স্কিলটা ভালো মতো অ্যাসেস করতে পারি অ্যান্ড আলহামদুলিল্লাহ ওভারঅল 7 একটা ব্যাংক স্কোর করতে পারি অ্যান্ড অল থ্যাঙ্কস টু এটিএম স্যার। আমি বলবো আপনারা যারা এখনও বিদেশে যাওয়া সম্পর্কে ভাবছেন অথবা আইএলস নিয়ে ভাবতেছেন এবং বুঝতে পারতেছেন না যে লাইফে কোন ডিসিশনটা নেবেন, আমি মনে করি আপনাদের উচিত একটাবার হলেও এটিএম স্যারের সাথে কথা বলা। কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি প্রচন্ড ডিপ্রেস ছিলাম অ্যান্ড আমি বুঝতে পারতেছিলাম না আমি কোন ডিসিশনটা নিব। কিন্তু এটিএম স্যারের সাথে কথা বলার পর আমার কাছে বিষয়টা অনেকটা ইজি হয়ে গিয়েছিল অ্যান্ড আমি আমার ডিসিশনটা নিতে পারি। এখান থেকে আপনি প্রপার গাইডলাইন পাবেন অ্যান্ড আপনার প্রোফাইলটা প্রথমে অ্যাসেস করা হয়। অ্যাসেস করার পরে তারা আপনাকে আপনার প্রোফাইল অনুযায়ী যেটা বেস্ট হবে সেটাই আপনাকে সাজেস্ট করা হয়। যেমন আমার জন্য যেটা বেস্ট ছিল সেটা আমাকে সাজেস্ট করা হয়েছে। আমি মনে করি যারা এখনো ডিসিশন নিতে পারতেছেন না অ্যান্ড এখানে আসলে আপনারা অথেন্টিক ইনফরমেশন তো আপনারা অন্তত কালেক্ট করতে পারবেন। এটিএম স্যারের কাছে আসলে খালি হাতে আপনাকে ফিরে যেতে হবে না, আপনি একটা না একটা ইনফরমেশন, আপনার লাইফ চেঞ্জিং একটা ইনফরমেশন আপনি এখান থেকে গেইন করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার ক্ষেত্রেও এটা হয়েছে। যাদের ক্ষেত্রে বিদেশ যে যারা যেতে পারছেন না, তারা দেশে থেকে কি করতে পারেন, দেশে থেকে তাদের জন্য আর কি বেনিফিটস অথবা অপরচুনিটিস আছে, আপনারা সে সম্পর্কেও এটিএম স্যারের কাছ থেকে জেনে নিতে পারবেন।